আমি যত উন্নতি করব থালা ফুটো করে একটা দান করে না আমি ফ্যামিলি তিনটা দিব ব্যাক এই মেটে খেতে মেটে খেতে সবাই ভালোবাসে আর মেটেটাই চলো আমরা খাই চল ও পেঁয়াজ কাটছে আর মানে ছোকলা চালাচ্ছে আর এদিকে সালি হচ্ছে কুচাচ্ছে ভেরি নাইস ভেরি নাইস। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আই এম শুভজিৎ। তোমরা জানো এখানে ব্লগিং হয়, এনজয় হয়। আমার শরীরের সত্যি খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো বিগত কয়েকদিন ধরে, তার জন্য আমি কিছুতেই ভিডিও দিতে পারছিলাম না কোভিড ভ্যাকসিন নিয়ে। এর আগের ভিডিওটা তোমরা দেখেছো, কোভিড ভ্যাকসিন আমি নিয়েছিলাম, তো তারপরে আমি একদম হরে কৃষ্ণ হয়ে গেছিলাম। হ্যাঁ, যাই হোক, আজকে আমাদের মধ্যে মাসি এসছে আর আজকে আমি টোটালটাই বিষয়টা পুরোটাই তোমাদেরকে দেখাবো। দেখো আজকে কি হয় কি না হয়। লুচি বলছে, ও আচ্ছা, পড়া বলছে, ঠিক আছে, ভালো কথা। এখানে মাসি পড়া করছে, তো এখন আমি খাচ্ছি সকালের ব্রেকফাস্ট, কিন্তু আমি চেষ্টা করে করব চাকরি ভালো, বিশ্বাস করো। কিন্তু তখন কি তুমি বাসবে আমায় ভালো, বাসবে বলো? কি মনে হয় বেলা কি ফিরবে কোনোদিনও? চলো আমরা নিচে যাই, নিচে এতক্ষণ ফোনে ফোনে চার্জ হচ্ছিল, চার্জ ছিল না, চলো আমরা নিচে যাই, নিচে গিয়ে দেখি তারা কি করছে, চলো। এখানে এখন চাটনি রান্না করা হচ্ছে। কিসের চাটনিটা? আমের, আমের চাটনি। ওকে, এত মিষ্টি দিলে আমি তো খাবই না আর কি। চলো চাটনি রান্না। এখানে বাবা হচ্ছে কি করছে, রসুন ছাড়াচ্ছে, ভেরি নাইস, ভালো কাজ পেয়েছে। তো এখন মাসি এখানে ভাত বসিয়েছে, ভেরি নাইস। জীবনেও মনে হয় এখানে এটাই রান্না হয় না, তো এটা আজকে প্রথমবার মনে রান্না বান্না হচ্ছে, বা ভেরি নাইস। চলো, বুঝতে পারছো না কোনটাতে মানে কি, আট কিলো খেস খেয়ে ঠিক আছে। ও পেঁয়াজ কাটছে আর মানে ছোকলা চালাচ্ছে আর এদিকে সালি হচ্ছে কুচাচ্ছে, ভেরি নাইস ভেরি। এদিকে এরকম ব্যাপারটা আর এইদিকে হচ্ছে ইনি হয়তো রান্না করছে। তুমি কি করছো? এটা কি, এটা চিংড়ি মাছ? এই কটা মা, এই কটা কোথায়? বোনা যাবে তো হাত দিয়ে, তো কি আর বেশি মাংস হচ্ছে না। দেন অ্যাকচুয়ালি ওখানে আমার বাসন মাঝামাঝি হচ্ছে আর এখানে তো এখানে এখনো কেটেই যাচ্ছে, তো কি হচ্ছে কি না হচ্ছে পুরোপুরি বিষয়টা তোমাদেরকে দেখাবো। এরপরে মাংস রান্নাও হবে শুনছি, চলো পুরো মস্তি হবে আজকে, টোটাল মস্তি। চল, দিয়ে চিংড়ি মাছ দিয়ে, আমি কি এটা চিংড়ি মাছ টেনে খাবো? কেন মা দিয়ে দিল চল। আর মাটন রান্না হবে, আলু বসে গেছে অলরেডি। মটন বসিয়ে দেওয়া হয়ে গেছে আর ফুটছে, এখানে চর্বি দেখা যাচ্ছে যেটা আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু আজকে খাবো কিনা সন্দেহ আছে। চলো, বেশ ভালো লাগছে, সাথে এখানে আলু আর এখানে পেঁপে দেওয়া আছে, ভেরি নাইস। মটন দেখলে একটা নেশা, একটা লোভ সবারই থাকে, যেটা আমারও আছে। রসিয়ে কষিয়ে মালটা হচ্ছে কি পুরো একদম মানে আহারে। এটা কি করছো তুমি? হ্যাঁ, তোমাকে তুলবো না বলছো? এই কি কথাবার্তা, এত সুন্দর রান্না করছো, লোকে তো প্রণাম মানে প্রণাম বলছে, আমি উপহার দেবে, হে হে হে, আহারে। খাসির মাংসের এই মেটে খেতে মেটে খেতে সবাই ভালোবাসে আর মেটেটাই চলো আমরা খাই চল। গরম মারি, এটা কি দিচ্ছ?
এটা হচ্ছে ওল চিংড়ি ওকে ভালো এন্ড দেন আমাদের সাথে রয়েছে খাসির মাংস এন্ড হাত ডাল আছে আর ডালও আছে ওকে তো এখন আমার সাথে এখন ডাল আর এই ওল দিয়ে এখন খাওয়া দাওয়া শুরু হয়েছে আর শেষ হবে মাংস ভাত আর চাটনি দিয়ে অ্যাবসলিউটলি অনেকদিন ইচ্ছা করছিল যে ভাত দিয়ে মাংস দিয়ে খাবো কিন্তু আমি খেতে পাচ্ছিলাম না ডায়েটের জন্য তোমরা জানো কিন্তু করোনার এই টিকা নিয়ে আমাকে ভাত খাওয়া শুরু করতে হয়েছে কিন্তু কথা দিচ্ছি আজকে লাস্ট ভাত ফাটাফাটি হয়েছে আমার বিশ্বাস করো মা কালী ফাটাফাটি পুরিকেটের ডায়লগটা মনে পড়ছে যা লড়কি হাসি তো লড়কা ফাঁসি আর খাসি দেখি তো মুখে হাসি আর সুরজিৎ দা বলে খাসি রে খাসি মুখে বললে নাকি হাসি চলো খাওয়ার পরে দেখা হচ্ছে তো আজকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে চলে এলাম সত্যি বলতে যারা যারা কোভ্যাক্সিন বা কোভিডশিল্ড নেবে কোভ্যাক্সিনের থেকেও আমার মনে হয় কোভিডশিল্ডটা আরও বেশি তোমাকে এফেক্ট করতে পারে তো দেখো আমি তো অ্যাকচুয়ালি খাওয়া দাওয়াটা কমিয়ে দিয়েছিলাম এবার যেহেতু কমিয়ে দিয়েছিলাম সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস করছি যে যদি কোভিডশিল্ড নাও বা ভ্যাকসিনই নিতে যাও না কেন তার আগে দুদিন থেকে একটু খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো ইভেন যেদিনকে ভ্যাকসিনটা নেবে তার এক দেড় ঘন্টা আগেও তুমি খাওয়া দাওয়া করো আর ভ্যাকসিন নেওয়ার পরে 30 মিনিট অন্তত সেই জায়গাটা বসো তাহলে তোমরা দেখবে যে তোমার শারীরিকভাবে সেই এফেক্টটা পড়বে না হয়তো জ্বর আসবে জ্বর আসাটা ভালো কিন্তু সেরকম আমার যেটা হয়েছিল আমি জাস্ট তোমাদের সাথে মানে শেয়ার করতে পারছি না আমি জাস্ট উঠতে পারছিলাম না এই বিছানাটাতে আমি কন্টিনিউয়াসলি শুয়েছিলাম কন্টিনিউয়াসলি আমাকে ফেলে রেখে দিয়েছিল আমি দাঁত ফাঁত আমার পুরো একদম দাঁতে দাঁত লেগে গেছিল কাঁপাচ্ছিল আমি ফ্যান চালাতে পারছিলাম না মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছিল তো তারপরে আমি খাওয়া দাওয়া শুরু করি ভাত খাওয়া শুরু করি আবার জোর করে বাড়ি থেকে মা বলে অ্যান্ড দেন এখন আমি অনেকটা অনেকটা ঠিক হওয়ার চেষ্টা করেছি এবং হচ্ছি সবার ভালোবাসা আশীর্বাদের জন্য এটা হচ্ছে এতক্ষণ ধরে আমরা এই খাবারটার একটা মানে ফুডিগ্রেডের একটা খাবার নিয়ে ভিডিও করছিলাম সেই ভিডিওটা তোমরা দেখবে খুব শিগগিরই আর না হলে কিছুক্ষণ মানে দেখেও ফেলতে পারো আই এম শুভজিতে এখন আমরা ওটা ছাড়বো না কারণ ওটা নিয়ে ফুডিগ্রেডে আসবে আর যদি আমরা ফুডিগ্রেডে ছেড়ে দিই তাহলে সেই এগেনস্টে আমরা আই এম শুভজিতে কিছুটা পার্ট ছাড়বো ও আমাদের ভিডিও শ্যুট করছিল মেরে দিয়েছে সব খাবার দাবার মেরে দিয়ে এখনও জামা টামা পরে আমাদের আবার আউটডোর শ্যুট করতে হবে আর আউটডোর শ্যুট করতে গিয়ে দেখছি অন্ধকার অন্ধকার ব্যাপার চলে এসছে বেশি বুকবো না এখন আর আমার এই কুট্টিটা এই শালা কি কথা আছে আমার একটা কথা আছে কথাটা হলো গিয়ে যে আমি ফুডিগ্রেডের কিন্তু কেউ না আমিও কিন্তু ওর দাদা হই আমাকে অনেকে রাস্তায় ডেকে বলে যে আমি নাকি ফুডিগ্রেড করি আমি শুভজিৎ চক্রবর্তী যাই হোক আমার কুটিটা খুব আদর প্রিয় আর শুধু আদরই পেতে চাই তাহলে কুটি যাই হোক দেখতে থাকো চলো আমরা যে ব্লগটা করছিলাম ব্লগে এইটা ছিল এখন অবশিষ্টাংশ ওদের জন্য রেখে দিয়েছিলাম ওরা খাচ্ছে আর কি তোমাদের কেমন লাগছিল তাহলে খুব ভালো লেগেছে হ্যাঁ আমার আমার তো ভাই আমি গরিব মানুষ আমার এইসব আমার জন্য নয় যাই হোক রাত্রে কি করছি কি না করছি দেখে তারপরে আমরা আজ ব্লগটা শেষ করব তো আর একটুখানি থাকো আমাদের পাশে আমাদের মধ্যে খেলা হচ্ছে লুডু ঠিক আছে কি করবো আমি কি করছি আমি যত উন্নতি করবো খেলা ফুটো একটা দান করে না আমি কিন্তু 6 মিনিট 3টা দিব তো দেন এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম মানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে করতে
হঠাৎ করে আমি না মানে ভিডিও করতেই ভুলে গেছি। যাই হোক, খাওয়া দাওয়া খাওয়া হয়ে গেছে আজকে কমপ্লিট করার পরে। আজকে আমাদের এবার আমি শুতে যাব, আর কোনো গল্প নেই। ততক্ষণ সবাইকে বলবো যে আজকের ব্লগটা এইটুকুই। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আই এম শিবজিৎকে সাপোর্ট করো, আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না। ভালোবাসারে লটস অফ লাভ, টেক কেয়ার অল ফ্রেন্ডস।